রাজধানীর অধিকাংশ পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সাজানো হচ্ছে মণ্ডপগুলো রাজধানীতে এবার মোট দুশো একত্রিশটি পূজা মণ্ডপে চলবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা গতবার থেকে এবারের পূজা উদযাপন আরও সুশৃঙ্খল হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপগুলো ঘুরে আর জানাচ্ছেন ইমাম হোসাইন সাজিন বছর ঘুরে আবার দুর্গতিনা শ্রী দশ পূজা দেবী দুর্গা আসছেন ভক্তদের মাঝে দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের মাঝে এখন আনন্দ উৎসব রাজধানীর অন্যতম পুরনো মন্দির ঢাকেশ্বরী দেবীকে স্বাগত জানাতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীর হাতের ছোঁয়ায় শেষ মুহূর্তে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা কাজের বাকি নাই এখন চোল লাগাবো অলঙ্কার পরাবো শাড়ি পরাবো তাহলে কাজ শেষ তরুণে তরুণে সাজানো হয়েছে প্রত্যেকটি মন্ডপ ঐতিহাসিক কালী মন্দির সোহরাওয়ার্দ্দ উদ্যানের রমনা মন্দির এবং কলাবাগান ও খামারবাড়ি সহ প্রত্যেক মন্দিরেই সাজ সাজ রব প্রায় আশি নব্বই ভাগ কাজ শেষ হয়েছে রাজধানীর অধিকাংশই পূজা মন্ডপে পূজা নিয়ে তো আমাদের আনন্দ উল্লাসের সীমা নেই আমরা সবাই দিন কাজ করে পরিশ্রম করে কালকে আমরা সেটার সুফল ভোগ করব। কালকে বিকালের মধ্যে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করে সাধারণ ভক্তদেরকে একটা ভালো একটা উপহার দিতে পারবো একটা ভালো একটা পূজা উপহার দিতে পারবো আর কি দর্শনার্থীদের বরণে জোর প্রস্তুতি সর্বত্র এখন শুধু প্রতি পূজা মণ্ডপে সুমিস্ততার কাজ চলছে অর্থাৎ সাজসজ্জার শেষ স্তরের কাজগুলো চলছে আগামী সোমবার ষষ্ঠীতে শারদীয় দুর্গাপূজায় বদল আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ইমাম হুসাইন সজিব নিউজ নাইন ঢাকা